প্রতি লিটার ডিজেলের দাম 7 রুপি ও পেট্রোলের দাম 9.5 রুপি কমানোর ঘোষণা দিয়েছে ভারত। এনডিটিভি বলছে আজ রোববার থেকে নতুন দামে ডিজেল ও পেট্রোল পাওয়া যাবে। রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোল 105 রুপি 41 পয়সা ও ডিজেল 96 রুপি 67 পয়সা বিক্রি হচ্ছিল। শুল্ক কমানোর ফলে পেট্রোল 95 রুপি 91 পয়সা ও ডিজেল 89 রুপি 67 পয়সায় পাওয়া যাবে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, এতে প্রতি বছর সরকারের 1,00,000 কোটি রুপি বাড়তি খরচ হবে। বলেন, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক বিপর্যয় কাটাতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল সরকার। এছাড়া গ্যাস সিলিন্ডারে 200 রুপি করে ভর্তুকি দেওয়ার কথাও জানান তিনি। এতে সরকারের প্রতি বছর বাড়তি খরচ হবে প্রায় 6,100 কোটি রুপি।